রিয়েল লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো ফিঞ্চ পাখির জন্য নিরাপদ শাকসবজি নিয়ে। এমন কোন শাকসবজিগুলো রয়েছে যেগুলো আপনি নির্দ্বিধায় কোনো ঝুট ঝামেলা ছাড়া আপনার ফিঞ্চ পাখিকে খাওয়াতে পারবেন। এখানে এমন কিছু শাকসবজি সম্পর্কে বলবো যেগুলো আপনার পাখিকে খাওয়ালে আপনার পাখির ইমিউন সিস্টেম ভালো থাকবে, তারা সহজ রোগ বালাই আক্রান্ত হবে না, আর সাথেই সবসময় পাখিগুলো সুস্থ সবল থাকবে আর প্রচুর পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে থাকবে। দেখুন, ফিঞ্চের জন্য কিছু খাবার রয়েছে যেগুলো নিরাপদ আর কিছু খাবার রয়েছে যেগুলো বিষাক্ত। তো কি ধরনের শাকসবজিগুলো ফিঞ্চ পাখির জন্য বিষাক্ত সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমি এখানে শর্টকাটে একটু বলে দিব, সেটা একটু পরে বলে দিচ্ছি। কিন্তু আমি এখানে মূলত কথা বলবো কোন কোন খাবারগুলো পাখির জন্য নিরাপদ এবং কোন শাকসবজিগুলো আপনি আপনার ফিঞ্চকে সারা বছর ব্যাপী খাওয়াতে পারবেন। আমাদের লিস্টে সর্বপ্রথম অবস্থানে রয়েছে ব্রকলি। মূলত ব্রকলি একটা শীতকালীন সবজি এবং বছরে সবসময় এটা কম বেশি উৎপাদন হয়, তাই আপনি বছরের প্রায় সবসময় এটা পেতে পারেন। যত রকমের শাকসবজি রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি উপকারী শাকসবজিগুলোর মধ্যে এই ব্রকলি অন্যতম। এটা ফিঞ্চ বেশ পছন্দ করে খায়। আপনি আপনার ফিঞ্চকে সপ্তাহে একদিন বা দুই দিন এক খণ্ড ব্রকলি দিলে এরা বেশ পছন্দ করে এটা খাবে এবং এটা এদের জন্য ব্যাপক উপকারী হবে। ব্রকলিতে একই সাথে প্রায় সব ধরনের ভিটামিন বিদ্যমান থাকে, আর সাথে এটা সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এতে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে, যেটা আপনার ফিঞ্চ পাখিগুলোর ইমিউন সিস্টেম ভালো রাখতে এবং তাদের যে কোনো ধরনের ক্ষত এবং যে কোনো ধরনের ইন্টারনাল ইঞ্জুরি রিকভার করতে অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করে। তাই আপনি আপনার ফিঞ্চ পাখিগুলোকে সপ্তাহে একদিন বা সর্বোচ্চ দুই দিন ব্রকলি খেতে দিন। তবে এখানে কিছু কথা আগেই বলে নিই সতর্কতা হিসেবে। ধরুন, আমি এখানে যে খাবারগুলো সম্পর্কে বলবো এগুলো সবই শাকসবজি আর এগুলো সবই ফিঞ্চের জন্য পার্শিয়াল খাবার। এগুলোর কোনোটাই ওদের পারমানেন্ট খাবার না, আপনি রেগুলার কোনোটাই খাওয়াতে পারবেন না, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে, এক একদিন এক একটা শাকসবজি খাওয়াবেন। পারমানেন্ট খাবার কি? পারমানেন্ট খাবার হচ্ছে ওদের জন্য ব্যবহৃত সিড মিক্স, এটার কোনো অল্টারনেটিভ নেই। আপনি নর্মাল সিড মিক্স সবসময় পাখির কাছে দেয়া থাকবে, সাথেই সমস্ত শাকসবজিগুলো দিলে ওরা ভালো থাকবে, ওদের ইমিউন সিস্টেম ভালো থাকবে। আর শুধুমাত্র নর্মাল সিড মিক্স রেগুলার খাইয়া গেলে কিন্তু পাখি সুস্থ থাকে না, ওদের বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয়, তাই এগুলো আপনাকে খাওয়াতেই হবে, এটা খাওয়াতে আপনি বাধ্য। এবার আসি নাম্বার 2-তে। নাম্বার 2, সজনে পাতা। আমরা প্রত্যেকেই জানি সজনে পাতা খুবই কমন একটা জিনিস, কিন্তু এটার উপকারিতা কত এটা সম্পর্কে আমরা কেউ জানি না। একে বলা হয় সুপারফুড। পৃথিবীতে যত রকমের ভিটামিন সমৃদ্ধ খাবার রয়েছে বা যত রকমের ভালো খাবার আইটেম রয়েছে, এর মধ্যে 1 নম্বর লিস্ট যদি কোনোটার নাম আসে তাহলে আসবে সজনে পাতা। কেননা এটা এতটা উপকারী, এর উপকারিতা বলে বোঝানো সম্ভব নয়। বলা হয়ে থাকে এটা প্রচণ্ড পুষ্টি সমৃদ্ধ। গবেষণায় দেখা গেছে প্রতি 1 গ্রাম সজনে পাতায় সমপরিমাণ কমলার চেয়ে 7 গুণ বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। আপনারা জানেন দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিন থাকে, কিন্তু গবেষণায় দেখা গেছে এই সজনে পাতায়, মানে সমপরিমাণ সজনে পাতায় দুধের চেয়ে 2 গুণেরও বেশি প্রোটিন থাকে আর ক্যালসিয়াম থাকে 4 গুণেরও বেশি। মানে এই একটা খাবার খাওয়ালে আপনি আপনার পাখির অলমোস্ট সমস্ত সমস্যার সমাধান করতে পারছেন। তাছাড়া বলা হয়ে থাকে গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, কিন্তু এই সজনে পাতায় গাজরের থেকে 4 গুণ বেশি পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এর মধ্যে কলার চেয়ে 3 গুণ বেশি পরিমাণে পটাশিয়াম বিদ্যমান থাকে, ফলে এটি রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত রোগের সমস্যা দূর করতে অনেক বেশি উপকারী হিসাবে প্রমাণিত হয়। আর অনেকেই আছেন পাখিকে বিভিন্ন রকমের মাল্টিভিটামিন খাওয়ান, এক একটা মাল্টিভিটামিন আপনারা 200-500 টাকা করেও কিনে এনে পাখিকে খাওয়ান। আপনি যদি এই সজনে পাতা খাওয়াতে পারেন তবে আপনার কোনো মাল্টিভিটামিন খাওয়ানোর প্রয়োজন নেই, এটা মাল্টিভিটামিনের অল্টারনেটিভ হিসাবে কাজ করবে। কলমি শাক। কলমি শাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ সহ প্রচুর পরিমাণে প্রয়োজনীয় খাদ্য উপকরণ বিদ্যমান থাকে, যেগুলো ফিঞ্চের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এবং শরীরে মিনারেল বা খনিজের অভাব পূরণ করতে অনেক বেশি সহায়ক। তাছাড়া এটার মধ্যে পাখির জন্য ভালো মাত্রায় ভিটামিন সি থাকে, যেটা এদের রক্ত দূষণ দূর করতেও সহায়তা করে। আমাদের লিস্টে পরবর্তী খাবারটি হলো মিষ্টি কুমড়ার বীজ। দেখুন, মিষ্টি কুমড়ার বীজ নর্মালি আপনি যদি প্রথমবার আপনার ফিঞ্চকে খেতে দেন তবে ওরা খেতে চাইবে না, কিন্তু আস্তে আস্তে যদি অভ্যস্ত করতে পারেন তাহলে এটা ব্যাপক উপকারী। এর মধ্যে প্রচুর মাত্রায় জিঙ্ক থাকে, যেটা ইমিউন সিস্টেমের জন্য খুবই দরকারি। এটা বিশেষত পাখির জ্বর, ঠান্ডা বা এই ধরনের রোগগুলো থেকে প্রতিরোধ করতে সহায়তা করে। তাই আপনি যদি সম্ভব হয় আপনার বাড়িতে যখন মিষ্টি কুমড়া আনা হবে এর বীজগুলো সংরক্ষণ করে রেখে দিন এবং এই বীজগুলোকে গুঁড়ো করে আপনার পাখিকে খেতে দিন। গুঁড়ো করে মানে হালকা ভেঙে বা বাড়ি দিয়ে ভেঙে এটা পাখিকে খেতে দিন। তুলসী পাতা। পাখির পেটের সমস্যা দূর করতে, পাখির রক্ত পরিষ্কার রাখতে, ঠান্ডার সমস্যা দূর করতে, রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং ফিঞ্চের ঔষধ হিসাবে ব্যাপকভাবে কার্যকর খাবার এটি। তুলসী এমন একটা খাবার যেটা আপনার ফিঞ্চগুলোকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং
প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন সরবরাহ করে থাকে। তাছাড়া তুলসীর সবচেয়ে বড় উপকারিতা হলো এটা ওদের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। নর্মালি যদি আপনার পাখি ঠান্ডা লাগে বা যদি পাখি ঝিমাতে থাকে, জ্বর আসে বা হাঁচি পারে, এই ধরনের সমস্যাগুলো দূর করতে আমরা পাখিকে বিভিন্ন রকমের ওষুধ খাওয়াই। কিন্তু সমস্যা হলো এই ওষুধগুলো খাওয়ানোর নিয়মে। আসলে আপনি যখন পাখিকে কোনো ওষুধ খাওয়াতে যাচ্ছেন, তখন দেখা যায় পাখির পানির সাথে মিক্স করে অথবা খাবারের সাথে মিক্স করে খাওয়াতে হয়। কিন্তু আপনি পানির সাথে মিক্স করছেন, কিন্তু 250 ml পানির সাথে আপনি সামান্য কিছু পরিমাণ ওষুধ মিক্স করে দিচ্ছেন, ওই পাখি তো পুরো 250 ml পানি খাবে না। আর আপনি সরাসরি ওদেরকে ধরে যে ওষুধ খাইয়ে দেবেন সেটাও খাওয়াতে পারবেন না, মিক্স করেই খাওয়াতে হবে। এক্ষেত্রে যাদের অল্প পাখি, তাদের জন্য পাখিকে সুস্থ করতে বা এই ধরনের রোগ বালাইগুলো ট্রিটমেন্ট করতে একটা ভালো অল্টারনেটিভ হতে পারে তুলসী পাতা। আপনি যদি সারা বছর এটা দেন কোনো সমস্যা নেই, এটা আরও ভালো। আর যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই খাওয়া। যদি আপনি বছরে সবসময় তুলসী পাতা দেন, তবে এটা আপনি সপ্তাহে সর্বোচ্চ 2 দিন পর্যন্ত দিতে পারবেন। এর বেশি দিলে অতিরিক্ত শাকসবজি খাওয়ার কারণে পাখির পেট খারাপের সমস্যা দেখা দেবে। আর এখানে আমি যেগুলোর কথা বলছি, কোনো খাবারই আপনি 1 সপ্তাহে 4 দিন দেবেন না। মানে আমি বলতে চাচ্ছি, কোনো শাকসবজি মিলিয়ে আপনি সপ্তাহে 3 দিন বা 4 দিনের বেশি পাখিকে শাকসবজি খাওয়াবেন না। বাকি 3 থেকে 4 দিন পাখির জন্য শুধুমাত্র সিড মিক্স চলবে। মানে যে দানাদার খাবারটা পাখিকে দেয়া হয়, এই দানাদার খাবারটা সারা বছর সবসময় 24 ঘন্টা দেয়া থাকবে। শুধুমাত্র এই সমস্ত শাকসবজিগুলো আপনি সপ্তাহে গ্যাপে গ্যাপে 3 দিন খাওয়াবেন। এক এক দিন এক একটা দেবেন, একই শাকসবজি একদিনে দেবেন না। তবে তুলসী পাতা এবং সজনে পাতা এমন দুইটা খাদ্য উপকরণ যেটা আপনি 2 দিনও দিতে পারেন। আমাদের লিস্টে পরবর্তী খাবারটি হলো ডাঁটা শাক। অনেকেই প্রশ্ন করে পাখি কি কি শাক খায়। পাখির অন্যতম শাকগুলোর মধ্যে বা পাখির চয়েস করা শাকগুলোর মধ্যে ডাঁটা শাক অন্যতম। আপনি এটা দিতে পারেন, এটার মধ্যে ভালো পরিমাণে পুষ্টি উপকরণ রয়েছে, ভিটামিন এবং মিনারেল রয়েছে, সাথে এটায় ভালো মাত্রায় ভিটামিন সিও থাকে, যেটা ওদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে এবং ক্ষত স্থানের ক্ষত পূরণ করতে এবং দ্রুত হিল করতে সহায়তা করে। পুদিনা পাতা। পুদিনা পাতা খুবই কমন একটা ঔষধি খাবার। এটার মূল ক্ষমতাটা হলো এটা পেটের সমস্যা দূরকরণে অনেক বেশি সহায়ক। আর ফিঞ্চের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় উপকারিতা হলো এটা গরমের সময়ে পাখির শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। তাই যখন টেম্পারেচার অনেক হাই হবে, তখন আপনি আপনার পাখিগুলোকে পুদিনা পাতা দিলে ওদের শরীরটা একটু ঠান্ডা থাকবে। আপনি 1 সপ্তাহে 1 থেকে 2 দিন পর্যন্ত সর্বোচ্চ পুদিনা পাতার ব্যবহার করতে পারেন। তবে যেগুলো বললাম এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করবেন। যেদিন দুইটা খাদ্য উপকরণ দিচ্ছেন বা দুইটা শাক দিচ্ছেন, ওদিন আর তৃতীয়টা দেবেন না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, অল্প অল্প দেবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের লিস্টে সবশেষ খাবারটি হলো দূর্বা ঘাস। দূর্বা ঘাস এমন একটা খাবার যেটা সব জায়গায় অ্যাভেলেবল থাকে এবং আপনি খুব সহজে বিনামূল্যে এটা সংগ্রহ করতে পারেন। যখন আপনার বাড়িতে তেমন কোনো শাকসবজি পাচ্ছেন না পাখিকে দেওয়ার মতো, তখন আপনি চাইলেই একটু দূর্বা ঘাস মাঠ থেকে বা বাসার সামনে থেকে তুলে এনে আপনার পাখিগুলোকে খেতে দিতে পারেন। এটা খেতে দিলে যেটা হবে, ওদের মধ্যে ন্যাচারাল যে খাবারের প্রয়োজনটা এটা মিটবে। এটা প্রচুর উপকারী একটা খাবার, এর মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন ও মিনারেল থাকে, যেগুলো আপনার পাখির স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করবে। তো আশা করা যায় যাদের পাখি শুকিয়ে যাচ্ছে, যাদের পাখিগুলো দুর্বল, যাদের পাখি বিভিন্নভাবে রোগে আক্রান্ত হয় কয়েকদিন পর পর, তাদের পাখিকে যদি এই সমস্ত খাবারগুলো কন্টিনিউ দেওয়া যায়, তবে আপনার ফিঞ্চগুলো যথেষ্ট সুস্থ সবল থাকবে, তারা চটপটে থাকবে, প্রচুর পরিমাণে ডিম্বাচ্চা উৎপাদন করতে পারবে এবং সারা বছর সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারবে। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এমনই দরকারি ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।